রায়গঞ্জের সাংসদ হিন্দি ও ইংরেজি জানেন না, তাই সংসদে গিয়ে এখানকার মানুষের কথা বলতে পারবেন না। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে এই কথাই বললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রসঙ্গত, আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভায় রয়েছে উপনির্বাচন, আর এই উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক দলের প্রচার শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় রায়গঞ্জ বিধানসভার বিধায়ক হিসেবে পদত্যাগ করেন কৃষ্ণ কল্যাণী, কারণ তিনি বিগত দিনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি হাত মেলান, দলবদল করেন। সম্প্রতি লোকসভা নির্বাচনে তিনি প্রার্থীও হয়েছিলেন, এরপর লোকসভা নির্বাচনে তিনি কিন্তু পরাজিতও হয়েছেন কার্তিক চন্দ্র পালের কাছে। এরপর ঘোষণা হয় রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচনের। রাজ্যের মুখ্যমন্ত্রী এই নির্বাচনেও তার উপরেই আস্থা রেখেছেন। এরপর বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে একেবারে লোকসভার মতো করেই প্রচার করতে দেখা গেল কৃষ্ণ কল্যাণীকে। রায়গঞ্জের একটি দোকানে গিয়ে তিনি আবেগতাড়িত হয়ে কি বলছেন শোনাবো আপনাদের। যিনি জিতেছেন আমার অনেক শুভেচ্ছা বার্তা, কিন্তু আপনাদেরকে আমি বলবো, টিভি দেখবেন, লোকসভার যখন অধিবেশন হবে একটু খুঁজবেন ওই লোকটাকে, যে এখানকার বেসিক মুদ্রার আওয়াজটা উঠাচ্ছে কিনা। যিনি জিতেছেন তিনি না হিন্দি বলতে পারেন না ইংরেজি বলতে পারেন, কোন ভাষায় আপনার আওয়াজটা উঠাবেন? পারবেন না। 5 বছরের টেনিয়রে 3 বারে সংসদে কথা বলতে পারবে না, এইটুকু বললাম। আর আমি তো পিএসসির চেয়ারম্যান ছিলাম, যত পশ্চিমবঙ্গের মন্ত্রণালয়ের অডিটের খাতা আসতো সেই খাতাটা আমি চেক করতাম। আমার ক্ষেত্রে কিছু আলাদা ঘটেছে, আমি সারা বছর পড়েছি, ভালো পরিষেবা দিয়েছি, উন্নয়নমূলক কাজ করেছি, ভালো পরীক্ষাও দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট যখন আসলো আমি ফেল করে গেছি। কিন্তু আমার কাছে কোনো অপশন নাই, কোনো সুবিধা নাই যে আমি আবেদন করি যে খাতাটা যাচাই করা হোক। আমাকে আবার ফেল করে ওই ক্লাসে, আজকে যেটা আমি 3 বছর আগে যে ক্লাসে ছিলাম সেই ক্লাসে আমাকে এসে পরীক্ষা দিতে হচ্ছে। আর আমি এই পরীক্ষা কেন দিচ্ছি? আমি পরীক্ষা না দিলেও চলতো, আমার দরকার ছিল না। করলাম রাজনীতি, 3 বছর করলাম, মানুষকে পরিষেবা দিলাম, মানুষ বুঝলো না, এবার আমার বড় ব্যবসা বাণিজ্য আছে, দেখে নিয়ে থাকতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। 5000 কর্মী আমার এখানে কাজ করে। আমি এসে নিয়ে ভাবেন লোকসভায় আমি দাঁড়িয়েছিলাম কালিয়াগঞ্জ থেকে আপনার ইসলামপুর অবধি ধুলা বালি খেয়ে, হ্যাঁ, 42-44 ডিগ্রি টেম্পারেচারে ঘুরে বেড়ানো, কোন লাভ ছিল আমার? কোনো দরকার ছিল না। কিন্তু আমি কেন দাঁড়িয়েছিলাম? সেই সময়ও আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন না, তোমাকেই দাঁড়াতে হবে। আমার তো কোনো দাঁড়ানোর ব্যাপার ছিল না, আমি আবেদনও করিনি। আমি বিধায়ক ছিলাম, পিএসসির চেয়ারম্যান ছিলাম, পিএসসির চেয়ারম্যান মানে মন্ত্রীর থেকে কম না, মন্ত্রীর মতো সুবিধা, তাহলে আমি তো নাও দাঁড়াতে পারতাম, কিন্তু ওনার আদেশ ছিল, আমাকে দাঁড়াতে হয়েছিল। তারপর 4 তারিখ 4ই মে যখন ফল প্রকাশ হলো, আমি যখন পরাজিত হলাম, 5 তারিখ উনি আমাকে ফোন করলেন, বললেন কৃষ্ণ হতাশ হবে না, আমি জানি তুমি কেন হেরেছো, সে কারণটা উনি বললেন, সেই কারণটা আমি বলতে চাই না। এই ভুলটা আপনারা শুধরে নেবেন, এটাই আমি আশা রাখি। কারণ একটা কথা আছে, জিন্দগি শতরঞ্জ কি খেল কি তরহ হ্যায়, জিন্দগি শতরঞ্জ কি খেল কি তরহ হ্যায়, উঠায়ে হুয়া কদম আপনি পিছে হটা নি সকতে, লেকিন আনে ওয়ালা কদম আপনি বেহতর কর সকতে। যে কদম উঠায় নিছেন সেটা পিছাবেন না, লোকসভা আপনারা দিয়ে দিচ্ছেন সেটা চেঞ্জ করতে পারবেন না, কিন্তু সামনে বিধানসভা আছে, সঠিক ডিসিশন নিয়ে আপনাদের যেটা কদমটা আছে সেটা কিন্তু সঠিক পথে নিয়ে যাবেন। এই নিয়ে আমার কলিগ তন্ময় চক্রবর্তীর একটি রিপোর্ট দেখাবো। লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের জোরদার কিন্তু প্রচার শুরু হয়েছে। এখানে কিন্তু ভোটের হাওয়া কিন্তু গরমাগরম রয়েছে। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের নিজেদের মতন করে বিভিন্ন জায়গায় কর্মী সভা, কোনো জায়গায় বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তারা প্রচার কার্য সারছে। এই ফাঁকে আমরা দেখলাম গতকালকে রায়গঞ্জের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তথা এবারে যিনি বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেন এবং সেই মন্তব্যতে ইতিমধ্যে কিন্তু জেলা জুড়ে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু সাড়া ফেলে দিয়েছে। তার সেই মন্তব্য হচ্ছে যে রায়গঞ্জের যিনি সাংসদ হয়েছেন
তিনি তো ইংরাজি বা হিন্দি কিছুই জানেন না, তাহলে এখানকার মানুষের যে কথা তিনি সংসদে কীভাবে তুলে ধরবেন? তিনি এই মন্তব্য করার পর রাজনৈতিক মহলে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে, তাই এবং পাশাপাশি কৃষ্ণকল্যাণী আবেগ তাড়িত হয়ে কর্মীদের সামনেই বলেন যে কালিয়াগঞ্জের মানুষকে এবং চাকুলিয়ার মানুষকে তিনি ধন্যবাদ জানান, কারণ একটা তিনি যখন লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে, তখন দেখা যায় যে কালিয়াগঞ্জের মানুষরা তাদের ভূমিপুত্র অর্থাৎ যে যিনি বিজেপি প্রার্থী হয়েছিলেন কার্তিক চন্দ্র পাল তাকে বিপুল ভোটে এগিয়ে রেখেছিলেন মার্জিনে। অন্যদিকে যে চাকুলিয়ার যিনি হচ্ছে প্রাক্তন বিধায়ক যে আলী ইমরান রমজ যিনি যে বাম কংগ্রেস জোট প্রার্থী ছিলেন, তিনি কিন্তু সেখানকার ভূমিপুত্র, সেখানকার মানুষরা কিন্তু তাকেও কিন্তু সেই জায়গা থেকে এগিয়ে রেখেছিলেন। অথচ তিনি রায়গঞ্জের ভূমিপুত্র হওয়া সত্ত্বেও সাধারণ নাগরিকরা কিন্তু তাকে 46,000-এরও বেশি ভোটে পিছিয়ে রেখেছিলেন। আর এখানেই কিন্তু তিনি আক্ষেপ তার যে ভূমিপুত্রকে তারা বিভিন্ন যে কালিয়াগঞ্জ এবং চাকুলিয়াতে এগিয়ে রাখলেও কিন্তু তিনি ভূমিপুত্র হওয়া সত্ত্বেও তিনি পিছিয়ে রয়েছেন। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি ভালো পড়াশোনা করেও কিন্তু যে ভালো পরীক্ষা দিয়েও তিনি ফেল করেছেন। এবং কৃষ্ণকল্যাণী আরও বলেন যে এইভাবে সাধারণ মানুষ এখানে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা কথাগুলো তো সংসদে বলতে লাগবে এবং বলার পর সমস্যার সমাধান করতে লাগবে, কিন্তু সেই সমস্যার সমাধান করার জন্য তো ইংরাজি কিংবা হিন্দি দরকার, আর সেই ইংরাজি বা হিন্দি কিন্তু জানেন না এখানকার সাংসদ। এই ভাষাতেই কিন্তু তিনি কর্মীদের সামনে পরিষ্কার জানিয়ে দেন। এবং তিনি এই যে দেখা যায় যে রায়গঞ্জের বিভিন্ন জায়গায় তিনি প্রচার করছেন এবং প্রচারের মধ্যে তার গলার মধ্যে কিন্তু একটা আক্ষেপ বা আবেগের সুর আমরা কিন্তু লক্ষ্য করছি বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গাতেই তিনি কিন্তু তাকে বলতে শোনা যাচ্ছে যে যেটা ভুল আপনারা করেছেন সেটা কিন্তু লোকসভাতে যে ভুলটা করেছেন সেটাকে কিন্তু আর রিভিউ করা যাবে না। আর একটা সুযোগ এসেছে বিধানসভা উপনির্বাচনে, যেহেতু রাজ্যে শাসক দল রয়েছে তাই এখানকার মানুষদের অনুরোধ করেন যে এখানকার যদি বিধায়ক শাসক দলের থাকে তাহলে সেই উন্নয়নমূলক কাজগুলো তিনি করতে পারবেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন সাধারণ মানুষকে যে লোকসভা নির্বাচনে যে বিজেপিকে যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছে সাধারণ মানুষ, এবার যাতে সেই ভুলটা না করে এবং এখানে শাসক দলের তিনি প্রার্থী হয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসে তিনি প্রার্থী হয়েছেন এবং সেই সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।